গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে সকাল সকাল একদম পুজো করে নিয়েছি, সকালবেলায় হচ্ছে তোমার ফুলবালা গেছিলো, তো ওখান থেকে ফুল নিয়ে নিয়েছি, গাঁদা ফুল নিয়েছি আর রজনীগন্ধা নিয়েছি। তাই ভাবলাম যে চলো সকাল সকাল পুজোটা করে নিই। পুজো করার পরে এই যে দেখো, তোমাদের দাদাভাই হচ্ছে এখানে কার্টুন চালিয়ে দিয়েছে গোপাল ভাঁড়ে, আর এদিকে হচ্ছে তোমার মশলা মুড়ি করছে। বেশ মানে অনেকটা মশলা দিয়েছিল, আর মশলা মুড়িটা না জাস্ট দারুণ হয়েছে খেতে। আমি তো সকাল সকাল মানে কি বলবো, বললাম বাহ তুমি আমার কতটা কাজটা এগিয়ে দিলে। তারপরে এই যে ভাবি নিয়ে এসেছিল ছাতুর হচ্ছে তোমার পরেটা আর হচ্ছে তোমার রাজমার তরকারি, তো এটাও আমাদের খাওয়া হয়ে গেছে বলতে পারো। আজকে বলতে পারো ব্রেকফাস্ট একদম হেভি হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি গো আজকে কী রান্না করবো, বললো আজকে ডাল ভাত করো। তারপরে এই যে দেখো এদিকে নিয়ে এসছি হচ্ছে তোমার চিকেন, তো ওটাই হচ্ছে রান্না করব। এত পরিমাণে ঢপ ঝাড়ে না, মানে কি বলবো, এক নিয়ে আসবে দিয়ে আর এক রান্না করতে বলবে। আমি যখন রান্নাঘরে গিয়ে যখন দেখব তারপরে দেখবে এক জিনিস। তো যাই হোক, এখানে দেখো হচ্ছে তোমার চিকেনটা করছি, আর এদিকে এতটা পরিমাণে তেল ছিটকো ছিল, তো সেই জন্য হচ্ছে তোমার এ করছিলাম। আর এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে, এরপরে কড়াইতে দেব যে গোটা গরম মশলা। মশলাটা এই যে দেখো আমার কষানো হয়ে গেছে, তারপরে চিকেনটা দিয়ে ভালো করে কষি। আজকে দুপুরে জাস্ট দারুন। আর আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো, আজকে আমাদের একটা ভালো জিনিস আসবে, মানে রথযাত্রার আগে আগেই বলতে পারো ভালো একটা জিনিস আসবে। তো আমরা তো ভীষণ খুশি, কী আসবে সেটা তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। আর আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোটো করে করেছি, আর তোমাদের দাদাভাই কিন্তু কালকেই এই ডিসিশনটা নিয়েছিল রাত 12টার সময়, মানে মাঝরাতে এমন করে বলছে না, তুমি না দেখলে বুঝতে পারবে না। তো যাই হোক, এই যে দেখো তারপরে একটা তরবুজ নিয়ে এসেছিলো বাজার থেকে, বেশ একদম লাল টুকটুকে একদম তরবুজটা, বেশ দারুণ কিন্তু, বেশ মিষ্টি ছিল। তাই আমি ভাবলাম চলো এই গরমে এখন হচ্ছে তোমার কেটে নিই, কিছুটা কাটবো আর কিছুটা হচ্ছে তোমার রেখে দেবো অর্ধেকটা। তো এখানে দেখো তরবুজটা হচ্ছে মানে লাল এত না, ও দেখেই হচ্ছে বলছে। তারপরে এই যে কাটাকুটি করার পরে ওকে তো দিয়ে দিয়েছি একটা ফালি, মানে ও এরকম গোটা তরবুজ এরকম এক সাইড দিয়ে শুরু করেই হচ্ছে খায়। আমি তো এদিকে বিট নুন ছড়িয়ে দিয়েছি, আর ওদিকে তোমার ভাবির জন্য মানে উপরে হচ্ছে তোমার যাবে দুটো বাটিতে, কারণ ওদের দুটো বাটি ছিল, তো দুটো বাটিতে দিয়ে তারপরে আমি এখন বীজগুলো বের করছি, আর মুখে পড়লে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এই গরমে দেখবে তরবুজ লস্যি মানে এই সবই বেশি বেশি, কোল্ড ড্রিঙ্কস এই সবই বেশি। আর কোল্ড ড্রিঙ্কসটা আমি খুব একটা খাই না, মানে বলতে পারো এক গ্লাসও পুরো শেষ করতে পারি না, অর্ধেকটা এইরকম। তো চলো এখন উপরে ওদেরকে দিয়ে আসার পরে আমি তারপরে খাবো। তো ওদের জন্য দুটো বাটিতে দিলাম, কেন দুটো বাটিতে একটাতে রাজমা দিয়েছিল আর একটা আগে ছিল। তো ফাইনালি আমাদের এই যে চলে এসছে ম্যাট্রেসটা, বিকেলবেলা ও এই যে নিয়ে এলো, আর এমনভাবে নিয়েছিলাম ভিডিও করার মতো না সুযোগ হয়নি। তো এই জায়গাটায় রেখে ও এখন গেছে হচ্ছে তোমার মানে সাইকেলটা আনতে, কারণ ও যেহেতু সাইকেলটা নিয়ে গেছিলো আর ফোনে একদম চার্জ নেই, তাই চার্জে বসিয়ে তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা করলাম। তো ফাইনালি এই যে দেখো আমাদের ম্যাট্রেসটা এসছে, মানে কালকে এতটা পরিমাণে গরম ছিল কি বলবো। তারপরে আমাকে বলছে যে ম্যাট্রেসটা নিয়ে এসেছি বাড়িতে নতুন জিনিস এসে, তাই জন্য তোমার জন্য নিয়ে এসেছি চপ আর সিঙ্গারা, আর এদিকে সস আছে। তো এটাই হচ্ছে আমাদের সন্ধেবেলা আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে রাতের ডিনারের সজ্জা আমি এখন চলে এসেছি তোমার পটল পোস্ত করব বলে। তো পটলগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও কেটে নিয়েছি। এই যে টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, সর্ষে আছে, আর এই পেঁয়াজ কুচুনো আছে। তো এটা দিয়েই হচ্ছে আমি তৈরি করব। আমি জানি গোটা হচ্ছে তোমার পটল দিয়েই করা হয়, কিন্তু ছোটো ছোটো কেটে করলেও কিন্তু খুব একটা কিন্তু খারাপ লাগে না। তো সেই জন্য প্রথমে আলু আর পটলটাকে ভালো করে লাল করে ভেজে মশলাটাকে, এই যে দেখো কষানো আমার হয়ে গেছে, কালারটাও জাস্ট দারুণ এসছে, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন আরও একটা ব্লগে। আর অ্যাডভান্স সবাইকে শুভ রথযাত্রা।